বিধারী খানপাড়া নুরানি মক্তবের তরফ থেকে উপস্থিত সকল দর্শকবৃন্দ এবং মহামান্য বিচারকগণদের সালাম জানিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি। মোকালামার মূল বিষয়বস্তু হলো নামাজ হলো জান্নাতের চাবি। ও শেট, দেরি হয়ে যাচ্ছে, এই আলমিনাটা যে কখন আসবে কেই জানে, ওকে একটু কল করি। হ্যালো আলমিনা, তুই কোথায়? তোকে নিয়ে আর পারা যায় না, তুই তাড়াতাড়ি চলে আয়। তোর জন্য আমি একটু ভালো করে মেকআপও করতে পারলাম না, এই গাইয়া ভুট্টাবার কথা থেকে আসলো, ডিসগাস্টিং। দাঁড়া আমি একটু ওই গাইয়া ভুট্টার সাথে কথা বলে আসি। হাই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আচ্ছা তুমি ঢেকে ঢুকে কোথায় যাচ্ছ? এই মক্তব থেকে বাড়ি ফিরছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বান্ধবী দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসে, নামাজের সময় কি পেরিয়ে যাচ্ছে? আরে আলমিনা, না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। জিন্নাতুন, তুমি হিড়বিড় করে কিসব যেন বললে। আলমিনা এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন নামাজ নিশ্চয় মুমিনদের ওপর ফরজ করা হয়েছে। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, নামাজ পড়ে কি পাও? হ্যাঁ, হাসে যেমন ডুব মারলে শামুক তোলে দেখেছি, তুমি কি নামাজ পড়ে হিরে মানিক মুক্ত জহরাত ইত্যাদি কিছু পাও? নামাজ নামাজ করে যে আমার মাথাটাই খারাপ করে দিলে। ছি ছি দিলসা, তোমার এমন কথা বলতে একটু লজ্জা করলো না? তুমি মানুষ না গাধা? কেন, আমি ঠিকই তো বলেছি, গাধা হতে যাব কেন? তুমি ঠিক বলেছো, মানে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের পাঁচটি ভিত্তি যেমন কালিমা নামাজ রোজা ও হজ ও জাকাত, এই পাঁচটি জিনিসের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাছাড়া রসুলুল্লাহ বলেছেন, আসসালাতু ইমাতুদ্দিন মান আকামা ফাকাত আকামাতিদ, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। অমান তারকা ফাকদ হাদামাতিদ, অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আরে বোন তুমি খুব বেশি বকছো, তোমাকে জ্ঞান দিতে বলেছে কে? হ্যাঁ শুনি। আমি তোমাদের জ্ঞান দিতে যাব কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলেছেন আমি শুধু সেইগুলোই তোমাদের সাথে বলছি। থাক থাক, তোমার কথা ডায়লগ দিতে হবে না। আরে আলমিনা, তুই এই গাইয়া ভুট্টার কথায় কান দিচ্ছিস কেন? বাদ দে না কথা, আমার কথাই তো তোমাদের চলবে। তাছাড়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ নিশ্চয় সমস্ত খারাপ এবং অশুভনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। এবং তার পরপরই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ জান্নাতের চাবি। জিন্নাতুন তুমি ঠিকই বলেছো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, এবার থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে দিলসা খুব বেশি বকছো, তোমাকে জ্ঞান দিতে বলেছে কে? হ্যাঁ শুনি, এই মেয়েটা তোমার সব হয়ে গেল, ওর হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? আরে আলমিনা তুই ওরম করছিস কেন রে? আরে আলমিনা তুই এরকম কথা বলছিস কেন? এগুলো আচ্ছা আচ্ছা, তুই হাসে হাসে, তুই তো কি বল তোর? আচ্ছা আলমিনা এক একটা নামাজ করে। আচ্ছা আলমিনা নামাজ কাজা করলে তার সাজা কি তুমি জানো? তা ঠিক আমি জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 288,000 বছর জাহান্নামে আল্লাহ পাক আমাদের পোড়াবেন। আরে বোন আমার বয়স কি 70-80 বছর হোক, ধুত্তুরি বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক জান্নাতে চাবি তৈরি করে নেব। আরে বোন তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সাপ্পুন নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা,
অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। এমনকি জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদত আমি জিব্রাইল গুনতে পারি না। আরে বোন, তুমি খুব বেশি বেশি বকছো, তোমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যা তো তোর। জিন্নাতুল তো ঠিকই বলেছে, নামাজ তো প্রত্যেক মুসলমান ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে। নামাজ না পড়লে যে আমাদের সবাইকে জাহান্নামে আগুনে পুড়তে হবে? থাক থাক, তোমার কথা বলতে হবে না, নামাজ পড়ার অত সময় আমার কাছে নেই, তাছাড়া আমি নামাজই পড়তে পারি না। আমি আছি তো, আমি তোমাকে নামাজ শিখিয়ে দেব। আমাকেও শিখিয়ে দিতে হবে কিন্তু তোমাকে। ঠিক আছে, আমার সাথে যাবে তোমরা? কোথায় যাব আমরা? কোথায় আবার? আমি যেখানে কোরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান লাভ করছি, তোমরা কি সেখানে যাবে আমার সাথে? কোথায় সেই জায়গাটা যেখানে তুমি কোরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করো? কেন, আমাদের বিথারি খানপাড়ার নুরানি মক্তব, যেখানে আমাদের মক্তবের শিক্ষক আমাদেরকে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করান। আচ্ছা ঠিক আছে বোন, এবার থেকে বিথারি খানপাড়ার নুরানি মক্তবে আমরা নামাজ এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করতে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমাদের বিনীত নিবেদন, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার হেদায়েত দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।